সালটা 1976। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তখন উত্তাল। শাসকের চোখ রাঙানি অগ্রাহ্য করে জনগণের মিছিলে পা মিলিয়েছিলেন সৃজনশীল বুদ্ধিজীবী সংস্কৃতি মনস্ক এক দল মানুষ। কিন্তু কেবল মিটিং মিছিল নয়, মানুষের কাছে পৌঁছতে হবে তাদের প্রতিদিনের বেঁচে থাকার গল্প নিয়ে, ভাগ করে নিতে হবে তাদের সুখ দুঃখ আনন্দ বিনোদন। আর এই ভাবনা থেকেই 1976 সালের পয়লা জানুয়ারি শুরু হল চার বাঁকের পথ চলা। বিশিষ্ট নটনাট্যকার নির্দেশক শ্রী জোছন দস্তিদার এবং তাঁর স্ত্রী শ্রীমতী চন্দ্রা দস্তিদারের হাত ধরে বাংলা নাটকে সূচিত হল এক নতুন অধ্যায়। সেই শুরু, তারপর দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বিরামহীন পথ চলা, একের পর এক নাটকে অগণিত কুশীলবের এই অনন্ত যাত্রা, প্রাণপুরুষের পথে প্রাণপুরুষের মতে। কেবল নাটকের মঞ্চ নয়, জোছন দস্তিদারের হাত ধরেই বাংলা ধারাবাহিকের সঙ্গে আম বাঙালির পরিচয়। সনিক্সের প্রযোজনায় ১৩ পার্বণ আদতে একটা মাইলস্টোন। গোরা আর টিনা হয়ে উঠল ঘরের ছেলে মেয়ে, বাংলা ইন্ডাস্ট্রি পেল একদল তারকা অভিনেতা অভিনেত্রীকে, আর আমরা পেলাম বাংলা ধারাবাহিকের মহানায়িকা শ্রীমতী খেয়ালি দস্তিদারকে। হংসরাজের গান আজও মুখে মুখে ফেরে আমাদের। আজও যখন টেলিভিশনের এই ছবির দৃশ্য ঘুরে ফিরে আসে, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকি। একথা ঠিক যে হংসরাজের মাধ্যমেই বাঙালির সঙ্গে পরিচয় অভিনেতা শ্রী অরিন্দম গাঙ্গুলির, যদিও পর্দায় অভিনয়ের শুরুটা তারও অনেক আগে থেকেই। সেদিনের সেই শিশু শিল্পী তাঁর গানে অভিনয়ে আমাদের আবিষ্ট করে রেখেছেন দীর্ঘ ৬ দশক। বাবু মশাই, বাংলা নাট্যমঞ্চ, বাংলা ছবি, বাংলা ধারাবাহিকের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন এমন দুজন মানুষকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত এবং যার পর নাই গর্বিত। খেয়ালি অরিন্দম অভিনয় কর্মশালা তো নিছকই অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ এক ঐতিহ্য। অভিনয় জগতে হোক, সঙ্গীত জগতে হোক, সমস্ত যারা দিকপাল তাঁদের সান্নিধ্যে আসার আমার সুযোগ ঘটেছিল। তা তাদের কাছ থেকে যতটুকু দেখেছি সেটা যদি একটু ছড়িয়ে দেওয়া যায় নিজের মধ্যে না রেখে, সেই ভাবনা থেকেই আমি খেয়ালিকে বলি যে চলো, যদি আমরা কিছু নতুন ছেলে মেয়ে উপহার দিতে পারি এই জগৎকে, তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব। সমস্ত কিছু চর্চার দরকার, পড়াশোনা করলে আমার টিউটর দরকার, রেগুলার পড়াশোনা করা দরকার, কিন্তু অভিনয়টা মনে হয় ও তো আমি পারি। সাইকেল চালানো কিন্তু শিখতে হয়, কিন্তু অভিনয় ও করেছিলাম ছোটোবেলায় স্কুলে টুলে, হ্যাঁ করে দেবো। এটা ভুল অ্যাপ্রোচ, কারণ এখনকার দিনে দর্শক বলুন, প্রডিউসার বলুন, তাদের কারোর হাতে সময় নেই। সুতরাং আমি যখন ফ্লোরে কাউকে পাবো ক্যামেরার সামনে, আমি রেডিমেড প্রোডাক্ট চাই। তার জন্যে একজন সু অভিনেতা উইথ টেকনিক্যাল নলেজ, এটা ভীষণ দরকার। খেয়ালি অরিন্দম অভিনয় কর্মশালায় ছাত্রছাত্রীরা অভিনয় শেখে, অভিনয় করতে করতে ঘুম ঘুম ক্লাসরুমের বেড়া টপকে, মঞ্চে এবং ক্যামেরার সামনে প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্টে কাজ করতে করতে তাদের অর্জিত অভিজ্ঞতা আগামী পথ চলা মসৃণ করে। বিগত এক বছর ধরে ছাত্রছাত্রীরা রবীন্দ্রসদন, গিরিশ মঞ্চ, একাডেমির মতো নাট্যমঞ্চে নিয়মিত অভিনয় করে চলেছে। শুধু তাই নয়, কর্মশালার প্রযোজনায় ইতিমধ্যে দুটি ছবিতেও অভিনয় করেছে। সব মিলিয়েই কর্মশালার ছাত্রছাত্রীদের কাছে এই পথ চলা এক অন্যরকম অভিজ্ঞতা। যখন এখানের সম্বন্ধে জানতে পারলাম এবং এলাম, এসে আমি ভীষণ উপকৃত হয়েছি। এই কর্মশালায় আসা একটা ভীষণ সৌভাগ্যের। এখানের থেকে আমরা যদি ভালো কিছু করতে না পারি তাহলে অন্য কোথাও পারবো না। আমি এখানে অভিনয়ের পাশাপাশি খুব ভালো মানুষ হতে শিখছি।
কোনো কাজের ক্ষেত্রে গিয়ে মাঠে গিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা সত্যি কিছু শিখেছি। দাদা এবং দিদি হাতে ধরে শেখাচ্ছে, এখানে শিখে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে কনফিডেন্সটা বাড়ছে যখন দেখছি সবাইকে শিখতে, সবার সাথে শিখছি। আমাদেরকে হাতে ধরে আনন্দ করে ভালোবাসা স্নেহ দেখিয়ে আমাদেরকে শেখাচ্ছে। স্যার ম্যামের কাছে শিখে খুবই ভালো লাগে। মনে হচ্ছে আমরা আগামী দিনে একটা ভালো কোনো জায়গায় যেতে পারবো। কি করে যে হঠাৎ করে অল্প দিনের মধ্যে এতটা করতে পারছি আমি নিজেও মানে অবাক লাগছে ভাবলে। আমি আগে কনসেন্ট্রেশন বা ভালো করে করতে পারতাম না, এখন পারছি। আমি তো হাতে ধরে যত্নের সাহায্যে আমাদেরকে ওনারা সবসময় শিখিয়ে চলেছেন। থিয়েটার সঙ্গে সঙ্গে সিনেমার কাজও হচ্ছে। 9 মাস আগে আমি যেই জায়গায় ছিলাম আর এখন আমি যেই জায়গায় আছি, অ্যাক্টিং ওয়াইজ বা ক্রাফটের ওয়াইজ, সেটা মানে একটা অনেকটা একটা পরিবর্তন, অনেকটা ইম্প্রুভমেন্ট আমি বলতে পারি। ভাবতাম কি আমি পারবো কি পারবো না, কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে কনফিডেন্ট জেগে ওঠে। ভালো, দারুণ দারুণভাবে সবার সঙ্গে একাত্ম হয়ে খুব ভালো শেখানো হয়। অদ্ভুতভাবে নতুন নতুন জিনিস শিখলাম যেগুলো আমি কোনোদিন ভাবতে পারতাম না যে আমাকে অভিনয়ে করতে গেলে এই জিনিসগুলো জানা উচিত। এই কর্মযোগ্যে সামিল হওয়ার যে অনবদ্য অভিজ্ঞতা সেটা বোধহয় আমার সারা জীবনের একটা সঞ্চয় হয়ে রইল। প্রচণ্ড আমাদেরকে নিজেদের মতন করে শেখাচ্ছে। এখানে আসার পর আমি বুঝতে পারি যে ক্যামেরার সামনে অভিনয় কেমনভাবে করতে হয়। অনেক কিছু শিখছি, অনেক যত্ন সহকারে অরিন্দম দা শেখাচ্ছে, খেয়ালি দি শেখাচ্ছে। অসংখ্য কোচি কাঁচা এই কর্মশালার সতীর্থ, তাদের জন্য একেবারে ভিন্ন পদ্ধতিতে সিলেবাস সাজিয়েছেন প্রিয় অরিন্দম স্যার এবং খেয়ালি ম্যাম। বয়সে এরা কোচি, তবে পারফরমেন্সে কাঁচা নয়। আগামী দিনে কর্মশালার নিজস্ব প্রযোজনায় ছোটদের জন্য ছোট ছবি নির্মাণেরও ভাবনা রয়েছে। আমার মেয়েকে যখন জিজ্ঞেস করছি এই প্রশ্নগুলো, বলে দেখো বাবা আমি একটা জিনিস দেখলাম যে বন্ধুর মতন মিশে আমাকে সেই জিনিসগুলো শিখিয়ে দেয়। আমরা তো দেখছি, আমরা তো টিভিতে দেখতে পাচ্ছি, ওর গলা শুনতে পাচ্ছি, এটাই ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগে যে আমার ছেলে এখানে এসে অনেক ইম্প্রুভ করেছে, অনেক জায়গায় কাজ করছে। ও এখানে এসে প্রচণ্ড এনজয় করে, যেটুকু শিখছে সেটুকু খুবই ভালো করতেও পারছে। এখানে প্রফেশনালিজমটা নয়, বেশ একটা পারিবারিক আন্তরিকতা পায়। ভীষণ ভালো লাগে এখানে ক্লাস করতে, ও খুবই আনন্দ পায়। ও এখানে এসে যে খুব মজা পায় বা খুব ভালোবাসে এখানে আসতে, এনজয় করে ক্লাস করতে, আসতে খুব মজা পায়। উপরে চাকচিক্য থেকে প্রথাগত শিক্ষায় যে আমার মেয়ে অভিনয়টা শিখছে এতে আমি খুশি। প্রায় 2 দিন ছাড়াই জিজ্ঞাসা করে যে সানডে কবে আসবে মামান, সানডে কবে আসবে, আমি অ্যাক্টিং ক্লাসে যাব। ওর কাছে একটা সেকেন্ড হোম একটা হয়ে গেছে। এর জন্য আমি ভীষণ খুশি যে আমার ছেলে এখানে এসে ভীষণ খুশি। শিশুদের মতো করে তারা শিশুদেরকে শেখান বলেই রূপকল্পর এখানে আসার এত আগ্রহ। মানে ওর একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এখানে, এতটাই ভালোবাসা পেয়েছেন যে প্রতি রবিবার মানে সকাল শনিবার রাত্রি থেকে উঠেই বলবে যে মা কালকে যাবো তো, মা কালকে যাবো তো। চ আমি আসতে চাইনি, ও আমাকে জোর করে নিয়ে এসেছে যে আমি এখানে যাবো। শিখা কিছুই তখন জানতো না যখন এসেছিলো, তবে এখন ও অনেক কিছু শিখতে পেরেছে। এখানে এতই ভালো শেখানো হয়, আমার মেয়ে অনেক সিরিয়ালে কাজ করেছে, ও এখানে এসে খুব ভালো শিখছে। আমার স্টুডেন্ট এখানে খুব আনন্দ সহকারে এই অ্যাক্টিং শিখতে আসে এবং শিখতে চায়। আমার মেয়ে খুব ভালোই শিখছে, স্যার ম্যাম ওকে খুবই ভালোবাসে। বেসিক থেকে শিখুক, একদম নিখুঁত শিখুক, এইটার জন্য আমার ওকে এখানে দেওয়া। খুবই ভালোবেসে ওকে শেখাচ্ছে, যেহেতু বাঁকুড়া থেকে আসছে, ভাষা কথাবার্তা অনেক কিছুরই অভাব ছিল ওর মধ্যে, কিন্তু সেইটা এখানে এসে খুব সুন্দরভাবে পূরণ হয়েছে। দেখুন ভালোবেসে যে কোনো কিছু করলে তার মানে সেখান থেকে সবসময় আউটপুট পাওয়া যায়। এই কর্মশালার সঙ্গে শুরুর দিন থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির বিশিষ্ট পরিচালক শ্রী বাবু বণিক। পরিচালক হিসেবে ক্লাসে তার উপস্থিতি ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করে। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমরা যখন কাজ করতে যাই তখন হয় না, বুঝতে পারে না ওরা কোন দিকে তাকাবে, হাত কোথায় রাখবে, পা কোথায় রাখবে, হাঁটবে কীভাবে, তাকাবে কীভাবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে সত্যি শিখে আসাটা খুব জরুরি, সেটা এই ওয়ার্কশপ না করলে বোঝা যায় না। আর সত্যি এই ওয়ার্কশপটা মানে মন দিয়ে দাদা দিদি যেভাবে যেভাবে শেখায় ক্লাস শেষে এরা সবটাই জানে। তো অ্যাজ এ ডিরেক্টর আমি যখন পাই ইন ফ্লোরে তখন মনে হয় আরে 20 জন স্টুডেন্ট এরা সবটাই জানে। আজ থেকে প্রায় 2 দশক আগে যে পথ চলা শুরু হয়েছিল, মাঝে কিছু সময়ের বিরতি পেরিয়ে খেয়ালি অরিন্দম অভিনয় কর্মশালা আবারও তার কর্মযোগ্যে সামিল হয়েছে। যেটা নিঃশ্বাস নেওয়া যেটাকে বলে, যেটা প্রাণের যোগাযোগ যাকে বলে, সেটা কিন্তু এই খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ এবং এখানের ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই আমরা দুজনেই বোধহয় আমাদের প্রাণের রসদ খুঁজে পাই।
আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি জন্ম থেকেই থিয়েটারের মধ্যে মানুষ, নাটকের মধ্যে মানুষ, অভিনয়ের মধ্যে মানুষ। তাই এখন যখন আমি এত বয়স পেরিয়ে এসেছি, আমার অভিনয়টা আমার প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তাই মনে হয় যে শেখালে সেই ভালোবাসাটা আরও বাড়ে। তাই জন্যে আমি সমস্ত স্টুডেন্ট বা যারা আগ্রহী তাদের বলবো যে শেখো, অভিনয়ও শিখতে হয়। লক্ষ্যে আমরা অবিচল, অক্লান্ত শ্রম, মেধা আর নিষ্ঠা সম্বল করে যে বা যারা আগামী দিনে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, এই অভিনয় শিক্ষার আঙিনায় তাদের সবাইকে স্বাগত। আমরা করব জয়, নিশ্চয়। ভবিষ্যতে যদি নিজস্ব প্রোডাকশন হাউসের মাধ্যমে আমাদের প্রোডাকশন হাউসে এরা পেশাদারিভাবে কাজ করতে পারে, সেই স্বপ্ন যদি সফল হয়, তাহলেই বুঝবো যে খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের জার্নি বোধহয় এবার সার্থক হলো।